দুর্গাপুজো মানেই এখন নানান রকম থিমের বাহার। শুধু মণ্ডপ নয়, দুর্গা প্রতিমাও হয় থিম সর্বস্ব। সাবেকি পুজো হাতে গোনা, পুজোর চার পাঁচটা দিন ঘুমায় না এই শহর। রাত জেগে ঠাকুর দেখা, হৈহুল্লোড়, খাওয়া দাওয়া, মজে বাঙালি। তবে রাজবাড়ি বনেদ বাড়ির পুজোগুলো কেমন হয়, কি তার নিয়ম, কখনো চোখের সামনে দেখেছেন, উপভোগ করেছেন কোনো রাজবাড়ির পুজো? এবার পুজোর ছুটিতে এমন কিছু জায়গায় ঘুরে আসতে পারেন যেখানে রাজবাড়িতে থেকে রাজকীয় দুর্গাপুজোর স্বাদ নিতে পারবেন। রইল এমনই চার ঠিকানার খোঁজ। মহিষাদল রাজবাড়ি, কলকাতা থেকে 110 কিলোমিটার দূরে সবুজের মাঝে দাঁড়িয়ে শ্বেতশুভ্র মহিষাদল রাজবাড়ি। কত শত বছরের ইতিহাস এই রাজবাড়ির সঙ্গে জড়িয়ে, ইতিহাসের সঙ্গে জুড়ে গিয়েছে আভিজাত্য। তিনটি প্রাসাদ নিয়ে তৈরি হয় এই রাজবাড়ি। প্রথম প্রাসাদের নাম রঙ্গী বসনা, দ্বিতীয়টির নাম লালকুঠি এবং তৃতীয়টির নাম ফুলবাগ। ফুলবাগেই অতিথিদের প্রবেশ থাকার ব্যবস্থা রয়েছে। আনুমানিক 1778 সালে রানী জানকী দেবী রাজবাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। প্রায় 250 বছরের প্রাচীন এখানকার পুজো। রঙ্গী বসনা দুর্গা মন্দিরে পুজো হয়, ডাকের সাবেকি সাজে দেখা যায় দেবীকে। তবে পুজো সেরকম জাঁকজমক নেই এখন। ঝাড়গ্রাম রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজপরিবারের দুর্গাপুজো প্রায় 400 বছরের পুরনো। এখানে দেবী পটেশ্বরী রূপে পূজিতা হন। পুজো শুরু হয়ে যায় দুর্গাপুজোর 15 দিন আগে জিতাষ্টমী থেকেই। প্রাচীন সব ঐতিহ্য মেনে এখানে পুজো হয়। ঝাড়গ্রামে ঐতিহ্যবাহী দুর্গাপুজোয় সাক্ষী থাকতে আপনিও পৌঁছে যেতে পারেন রাজবাড়ি। পুজো দেখার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামের বাকি পর্যটন স্থলগুলো ঘুরে আসতে পারেন। এই রাজবাড়ির ভিতরেই থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। ঝাড়গ্রাম রাজপরিবারের উদ্যোগে রাজবাড়ির মধ্যেই তৈরি করা হয়েছে দ্য প্যালেস ঝাড়গ্রাম রিসর্ট। 14টি ঘর রয়েছে, অনলাইন বা ফোনের মাধ্যমে বুকিং করা যায়। কৃষ্ণনগর রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির দুর্গাপুজো প্রায় 400 বছরের পুরনো। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই এখানে শুরু হয় দুর্গাপুজো। কৃষ্ণনগর রাজবাড়ির পুজোর একটা বিশেষত্ব রয়েছে প্রতিমায়। অন্যান্য প্রতিমার মতোই দেবী দশভুজা। এক চেলা প্রতিমার পিছনে আঁকা থাকে 10 মহাবিদ্যা, আর এখানকার দুর্গা রাজরাজেশ্বরী হিসেবেই পরিচিত। তবে মা দুর্গার বাহন সিংহ নয়, এখানে ঘটকের উপর আসীন দেবী। দূর দূরান্ত থেকে এখানে ভিড় করেন পর্যটকরা। আপনিও একটা দিন কাটিয়ে আসতে পারেন কৃষ্ণনগরে। সুরুল রাজবাড়ি, শান্তিনিকেতনে গিয়েছেন অথচ সুরুল রাজবাড়িতে যাননি এমন অনেকেই রয়েছেন। তাহলে দুর্গাপুজো এই 2 দিনের জন্য কাটিয়ে আসুন শান্তিনিকেতনে। একই সঙ্গে উপভোগ করুন বোলপুরের সুরুল জমিদার বাড়ির পুজো। প্রায় 290 বছরের প্রাচীন এই পুজো। প্রতিমাকে সাজানো হয় ডাকের সাজে, সঙ্গে থাকে সোনা এবং রূপোর গয়না। রাজবাড়িতে নজর কাড়ে নানান ফানুস এবং বেলজিয়াম কাচের ঝাড়বাতি। দূর দূরান্ত থেকে অনেকেই সুরুল জমিদার বাড়িতে পুজো দেখতে আসেন।